أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال النفوس والشفع والوتر والليل إذا يس هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد وعليكم السلام ورحمة الله وبركاته بسم الله والصلاة والسلام على رسول الله ما بعد شما نتبه يا أمير حمزة আমাদের দেশে জাতীয় সঙ্গীত গাওয়া প্রসঙ্গে স্কুলগুলোতে বাধ্যতামূলক যে জাতীয় সঙ্গীত গাইতে হয় বা গাইতে বলা হয় এগুলো গাইতে হবে কি না আর টিচাররা যখনই হলরুমে প্রবেশ করে সকল ছাত্ররা দাঁড়িয়ে টিচারকে সালাম দেয় এই বিষয়ে ইসলামের মূল নির্দেশনা বা জাতীয় সঙ্গীত ছেড়ে হবে কি না অথবা এইভাবে শ্রদ্ধা করে সালাম দেওয়া বিষয়টি যদি আসলে ওলামাদের বেশ কিছু বক্তব্য রয়েছে এই ক্ষেত্রে জাতীয় সঙ্গীত প্রসঙ্গে কারণ জাতীয় সঙ্গীত প্রসঙ্গে এখানে এক তো কথাগুলো না আমাদের এক পয়সার কোনো লাভ হবে ব্যাহুদা কথা বেহুদা কাজ আর এখানে একটা বাক্য রয়েছে সেরিকি বাক্য আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি তো সোনার বাংলা আপনি ভালোবাসতে পারেন বাংলাতে বাংলাকে ভালোবাসাতে কোনো দোষ নেই আমরা সকলের সকলেই বাংলাকে ভালোবাসি তবে এই যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি এখানে দুটি একটা হচ্ছে অপসংস্কৃতি আর একটা হচ্ছে সেরিকি বাক্য আমার প্রাণে আমার প্রাণে জাগায় রহম অথবা আমার প্রাণে প্রশান্তি জাগায় আল্লাহর আকাশ আল্লাহর বাতাসে এখানে বাংলার বাতাসে কথাটা একটা শেরিকই বাক্য কারণ আমাদের মনে প্রশান্তি দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ আমাদের মনে রহমত দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ বাংলার জমিনে বৃষ্টি বর্ষণ করে আল্লাহ বাংলার আকাশে বাতাসে যেই ফুল গ্রান সবুজ বৃক্ষ এগুলার যে গ্রান শস্য আবাদ এই সুন্দর মানচিত্র এগুলো আল্লাহর দান তো এখানে যদি এই কথাটা বলা হতো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন রবের আকাশ রবের বাতাস আমার প্রাণে জাগায় রহম অথবা আমার প্রাণে জাগায় প্রশান্তি কথাটা যদি বলা হতো তাহলে কোনো সমস্যা হতো না তো এখানে বলা হয়েছে কি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ অর্থাৎ বাংলার আকাশ বাংলার বাতাস আমার প্রাণে জাগায় বাসি আর বাসি ইসলামে একটা হারাম বাদ্যযন্ত্র এসব বাদ্যযন্ত্র বাসি বলে হারাম তো আরও কিছু বাক্য রয়েছে যেগুলো আসলে ওলামাইকার রিচার্জ করে দেখেছে যদি সত্যিকারী আল্লাহ রবুল্লা আলমের তৌহিদকে একত্রবাদ প্রমাণ করি তাহলে এটা সেরেকি বাক্য এখন এইটা লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর যিনি ছিল একজন মুশ্রিক একজন হিন্দু একজন পত্তলিক একজন একজন অমুসলিম কাফের ছিল তো সেই কাফেরের জ্ঞান থেকে কি তিনি দিবি মুসলিমদেরকে আর আমরা কী গ্রহণ করব। আর তাছাড়া ইতিহাসবিদ যারা দেখেছে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বাংলার বিরোধী ছিলেন কোনোদিন তিনি বাংলাদেশের পক্ষে ছিলেন না হ্যাঁ বাংলা নিয়ে তিনি গান গিয়েছি কিন্তু তার উদ্দেশ্য ছিল কলকাতা কিন্তু আরও বিভিন্ন সত্যিকারের ওলামায় কেরাম বা গবেষক যারা রয়েছেন এই সম্পর্কে কবিদের কবিতা সম্পর্কে তারা দেখেছে এটাকে রিচার্জ করে যে রবীন্দ্রনাথ ঠাকুর কোনোদিনই বাংলার বন্ধু ছিল না কাজী নজরুল ইসলাম একটি কবিতা লিখেছিলেন বাংলাকে নিয়ে এবং আরও কিছু কবিতা লেখা হয়েছে বাংলা জাতীয় সঙ্গীত নিয়ে এগুলো কিন্তু তখন আর পায়নি এই জন্য আমাদের অনুরোধ করবো যে যখন স্কুল কলেজে বা ছেলেরা বাধ্যমূলক পড়তে হয় এগুলা গাইবে না এগুলা গাওয়ার কোনো প্রয়োজন নেই এখন যদি বাধ্য করা হয় গাওয়ার জন্যে তাহলে আল্লাহ পাখরাও করবেন না আর যদি মুখস্থ করার জন্য বাধ্য করা হয় আল্লাহ পাখরাও করবে না তবে এলেম থাকতে হবে আমার আপনার মাঝে এলেমটা থাকতে হবে যে এই বাক্যগুলার সেরিকি বাক্য এগুলা ছেলে সন্তানদেরকে বাচ্চাদেরকে তালিম দিতে হবে আর এই থেকে সাবধানও থাকতে হবে মূল উদ্দেশ্য এবাদত করার জন্য নয় আর যদি আমাদের হাতে কোনোদিন ক্ষমতা আসে ইনশাল্লাহ আমরা এই এই জাতীয় সঙ্গীতকে এই সেরেক সেরেক এই যুক্ত জাতীয় সঙ্গীতকে আমরা চেঞ্জ করে দেবো ইনশাআল্লাহ তো সে ক্ষমতা আল্লাহ কোনোদিন আমাদেরকে দিতে পারে বাংলারও জমিনে এই পৃথিবীতে কারণ আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর তাওহিত কায়েম করো সেই হাদিস থেকে যেটি জানতে পারি এবং আমি তোমাদের খেলাফত দান করবো তো আশা করি ইনশাল্লাহ আমরা যখন ক্ষমতা আসবো আল্লাহ যখন আমাদেরকে এই ক্ষমতা এই এই ভার দায়িত্ব দিবে আমরা এগুলোকে পরিবর্তন করে দেবো ইনশাআল্লাহ তবে তার জন্য আমাদেরকে কবে আল্লাহ ক্ষমতা দেয় আমরা জানি না আরেকটা বিষয় হচ্ছে মসজিদে স্কুলে ঢুকে মাদ্রাসায় ঢুকে এই সালাম দেওয়া এই বিষয়টা এখানে সালামের বিষয়ে যিনি আগত ব্যক্তি তিনি স্থায়ী ব্যক্তিকে সালাম দিবে যিনি বসে আছে তাকে সালাম দিবে আগত ব্যক্তি যিনি রাস্তা দিয়ে চলে যাচ্ছেন আর যিনি বসে আছেন উত্তম হচ্ছে যিনি বসে আছেন তাকে সালাম দিবে যিনি রাস্তা অতিক্রম করছেন ঠিক স্কুল কলেজে যিনি ঘরে প্রবেশ করবে তিনি সালাম দিয়ে প্রবেশ করবে ঘর ঘরে যারা রয়েছে তাদেরকে সালাম দিবে আরেকটা বিষয় হচ্ছে সালামের যেখানে অতিরিক্ত অধিক মানুষ রয়েছে সেখানে কম সংখ্যক লোক সালাম দিবে কারণ অধিক সংখ্যক লোক সেখানে পায়োটি বেশি পাওয়ার কথা এখানে ছোট বড়ের বিষয় নাই হ্যাঁ কোনো কোনো ক্ষেত্রে যদি দুজন একই কাছাকাছি হয়ে যায় উত্তম হচ্ছে ছোটরাই বড়দেরকে সালাম দিবে কিন্তু যখন স্কুলে প্রবেশ করবে যেহেতু এখানে ছাত্ররা রয়েছে আর ছাত্রদের সংখ্যা বেশি আর টিচার মাত্র প্রবেশ করলো অতএব টিচার হলরুমে প্রবেশ করবে সালাম দিয়ে প্রবেশ করবে এখানে ওই ছাত্ররা সালাম দিবে না আর বলেন যদি ছাত্ররা সালাম দেয় সেটা টিচাররা বিরোধিতা করবে আরে যে তোমরা সালাম দিবে না আমরা আগে সালাম দিব তো এই জন্যে এই বিষয়গুলো হচ্ছে সালামের বিষয়গুলো আগে সালাম দিবে টিচার দাঁড়ানোর বিষয়টা তো একেবারেই ভিন্ন দাঁড়ানোর কোনো সুযোগ নেই দাঁড়াবে কেন সালাম দেবে সকলে যার যার স্থানে বসে সালাম দিবে তবে এটা একটা 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 বৈশিষ্ট্য হতে পারে হয়তো একজন মেহমান কেউ চলে আসছে একজন সম্মানীয় ব্যক্তি চলে আসছে তাকে সামনে আগেই রিসিভ করা এটা উত্তম এবং কোনো মেহমান যখন বাড়ির থেকে চলে যাচ্ছে তখন তাকে আর সাথে সাথে বাইরে থেকে বের না করে দিয়ে কিছু পথ তার সাথে হেঁটে হেঁটে যাওয়া এটা একটা সম্মান তো এটা ইসলামের একটা বৈশিষ্ট্য সৌন্দর্য আশা করি বিষয়টি বুঝতে পারলাম